সাংবাদিকদের সংবাদ পরিবেশনকে বাধাগ্রস্ত করার মতো কোনো আইন সরকার করবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম বিএসআরএফ এর আয়োজনে সংলাপে তিনি বলেছেন, সরকারের পদক্ষেপের কারণে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা কমে গেছে, আর মামলা হলেও দ্রুত গ্রেফতার করা হচ্ছে না। আরও জানাচ্ছেন মোরসালিন বাবলা। স্বাধীন সাংবাদিকতাসহ মত প্রকাশের স্বাধীনতা নিয়ে যে কোনো আলোচনায় যখন উঠে আসছে গণমাধ্যম বিষয়ে বিভিন্ন আইনের প্রসঙ্গ, তখন সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বিএসআরএফ সংলাপের বিষয় গণমাধ্যম কর্মী আইন, ডিজিটাল নিরাপত্তা আইন ও ডাটা সুরক্ষা আইন। আলোচনার শুরুতেই ডিজিটাল নিরাপত্তা আইনের নানা অপব্যবহার, গণমাধ্যম কর্মী আইনের 54টি ধারার মধ্যে 37টি ধারায় সাংবাদিক বান্ধব নয় বলে মতামত তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদুল হক। আইনমন্ত্রী বলেন, গণমাধ্যম কর্মী আইন সাংবাদিকদের জন্য দরকার রয়েছে, তবে কোনো অসঙ্গতি থাকলে তা আলোচনার মধ্য দিয়ে দূর করা হবে। আপনারা বলছেন যে 59 বছরের পরেও আমরা চাকরি করতে পারব, এইটা থাকতে হবে, 59-তে গিয়ে অবসর গ্রহণ করতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা থাকে? যেটা সরকারি চাকরিতে বলে ইউ রিচ দ্য এজ অফ 59 ইউ ডোন্ট হ্যাভ টু সে এনিথিং, ইউ রিটায়ার। কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু তা না, এবং পরের উপধারাগুলি যদি পড়েন তাহলেও কিন্তু দেখা যাবে এটা সম্পূর্ণ আপনাদের উপরে, আপনাদের জাজমেন্ট, আপনাদের ইচ্ছার উপরে ছেড়ে দেওয়া। আইনমন্ত্রী অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমাজ ব্যবস্থা ভেঙে দেওয়ার চক্রান্ত চলছে, এটি প্রতিহত করতে ডিজিটাল নিরাপত্তা আইন করেছে সরকার। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আপনাদেরকে স্বাধীনভাবে সাংবাদিকতা করা এবং স্বাধীনভাবে সংবাদ পরিবেশন করা বাধাগ্রস্ত করার জন্য করা হয় নাই। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যে কারণে করা হয়েছে সেটা হচ্ছে আমাদেরকে এখন সাইবার ক্রাইম যে অসুবিধাগুলি সৃষ্টি করে সেই অসুবিধাগুলিকেও তো আমাদের মোকাবেলা করতে হবে, আমাদের যদি সেটা মোকাবেলা করতে হয় এরকম ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট একটা ভাগ। ডাটা সুরক্ষা আইন নিয়ে 1 জুন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন আইনমন্ত্রী। ডাটা সুরক্ষা নিয়ে বিশ্বে যে আইনগুলো রয়েছে তা পর্যালোচনা করে আইনটি চূড়ান্ত করবে সরকার। দরজা খুলে বা দরজা ভেঙে। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা।